নমস্কার, স্বাগতম। এয়া হয়েছে বিয়লির খবর, স্টুডিওত মই প্রাঞ্জল। প্রথমটো খবর রঙিয়ার। উৎকট গরমত মৃত্যু হয়েছে এজনের। খেতিপথারত কাম করে থাকতেই ঢলি পড়ি লোকজন, চিকিৎসালয়ত মৃত ঘোষণা করে লোকজনক। মৃত লোকজন বিছেননালার 55 বছরীয় যোগেন কলিতা। শুকুরবারে উৎকট গরমের মাজতে যোরহাটত মৃত্যু হয়েছিল এজনের। অতি দুর্ভাগ্যজনকভাবে উৎকট গরমত মৃত্যু খাবিছে এজন ব্যক্তিয়ে। এয়া রঙিয়ার খবর। খেতিপথারত কাম করে থাকতে ঢলি পড়ি লোকজন, চিকিৎসালয়ত মৃত ঘোষণা করা হয়েছে লোকজনক। তারপরে কান্দনের রোল উঠিছে সমগ্র অঞ্চলজুড়ি। গোটাই গাঁওবাসী ওলাই আছে আর গাঁওবাসীর এটা চকুলো হেমেকি উঠিছে। মৃত লোকজনের নাম ইতিমধ্যে কোথাও, যোগেন কলিতা, বয়স 55 বছর, রঙিয়ার বিছেননালাত ঘর এইগারী যোগেন কলিতার। উল্লেখযোগ্য যে শুকুরবারে উৎকট গরমের মাজতে যোরহাটত মৃত্যু হয়েছিল এগারী মহিলা। কাম করিব যাওতে কাম করে ঠিক পথারের পরে উলছি আর উঠছি। উঠার পিছতে তারমানে মাথা ঘুরাই পরি অকাল মৃত্যুত তারমানে সাবতি লাই কারখান চলাই তান হাজিরা দিন হাজিরা করে চলি আসছিল। চলি গেলে অকাল মৃত্যুত সাবতি লাই লড়ার পরিয়াল ছোৱালী দুজন লড়া এজন, লড়ারও কোনো ধারানো ইনকাম নাই। ইনকাম নহলে সেই হিসাবত আর সব বস্তু এনেকাই দেখছো। মুঠতে প্রচণ্ড গরমে দহিছে এটা রাজ্য। কেবাদিনো ধরে বৃদ্ধি পাইছে উষ্ণতা। গরমের প্রকোপত জীব জন্তু সমূহরও হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু লোক অসুস্থ হয়ে পড়েছে গরমের বাবে। তার মাজতে ভূতর উপর দানবপরাধী শক্তি বিভাগের লোডশেডিংয়ে হাইরান করেছে রাইজক। দিনে নিশায় লোডশেডিংয়ের ফলত ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। আজির দিনট কেবাখনো জেলাত পারাস্তম্ভ সর্বোচ্চ হওয়ার দিকে গতি করেছে। গুয়াহাটীত আজির দিনটর সর্বাধিক তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, নগাঁওত আজির দিনটর তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, ডিব্রুগড়ত আজির দিনটর তাপমাত্রা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস, শিলচরত আজির দিনটর সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, তেজপুরত আজির দিনটর তাপমাত্রা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস, যোরহাটত আজির দিনটর তাপমাত্রায় 37 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। একেদরে রাজ্যের কেবাখনো শহরত তাপমাত্রা বৃদ্ধি পাওয়া দেখবলে পাওয়া গেছে। প্রচণ্ড গরমের বাবে বিনিদ্র রজনী কটাবলগিয়া হয়েছে রাইজে। এজাক বরষুণলৈ অপেক্ষা করেছে এতিয়া রাইজে। কিন্তু আগন্তুক 24 ঘণ্টার ভিতর রাজ্য ঠায়ে ঠায় মজলিয়া বরষুণ আর ঠায়ে ঠায় ধারাষার বরষুণের সম্ভাবনা ব্যক্ত করেছে উপগ্রহে প্রেরণ করা তথ্যই। ইফালে উৎকট গরমে দহিছে গুৱাহাটী মহানগরবাসীক। আজি গুৱাহাটীত সর্বাধিক তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস। প্রখর রোদর পরিত্রাণ পাবলৈ চাহ বিচারি হাবাথুরি খাইছে মহানগরবাসী। উৎকট গরমের পরিত্রাণের উড়ন সেতুর তলত জিরণি লৈছে পথচারিয়ে। এয়া 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত দৃশ্য দেখুৱাইছো। আর ইফালে 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত কর্তব্যত থাকা যান বাহন আরক্ষীর পথচারীর মাজত শীতল পানীয় বিতরণ করলে গড়চুক যান বাহন আরক্ষীর দায়িত্ব থাকা কিশোর কাকতিয়ে। এই সন্দর্ভ অধিক তথ্য জানাব আমার সাংবাদিক উৎপলে। উৎকট গরমে দহিছে রাজ্যবাসীক আর তেনে সময়তে বিশেষক নবনির্মিত উড়ন সেতুর তলসমূহত আশ্রয় লৈছে বহু লোকে। আর তার সমান্তরভাবে আজি আমি দেখাব বিচারিছো এখন বিশেষ বাহন আর এইখন হয়েছে ট্রেফিকর বাহন। এই বাহনখন যদি চা যায় পানি আর ইয়াতে শীতল পানির সমান্তরভাবে ঠান্ডা সমূহ ইয়াতে আছে। আর এইগারী হয়েছে যীগী গড়চুক যান বাহন আরক্ষী শাখার দায়িত্ব থাকা বিষয়া। তেখেতর বাহন আর গড়চুক যান বাহন আরক্ষী এই গরমের দিনে বিশেষ পদক্ষেপ লৈছে। এই উড়ন সেতুর তলতে হোক বা সমীপতে হোক রাজপথে অহা যখন তৃষ্ণাটুর লোক আছে সেই তৃষ্ণাটুর লোকসলক শীতল পানির সমান্তরভাবে মাজা যোগান ধরা পরিলক্ষিত হয়েছে। আর এয়া হয়েছে 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের উড়ন সেতুর সমীপর দৃশ্য। যখন লোকে এই তৃষ্ণাটুর দূর করবর এক প্রচেষ্টা করেছে যেহেতু তীব্র গরম আর তীব্র যানজট। আর কর্তব্যরত বিষয়াসকলক যোগান ধরার সমান্তরালভাবে অন্যান্য যখন রাজপথের পথচারী আছে তেখেতকলকও যোগান ধরেছে। আর আজির ভিতর রাতেপার ভাগত এই দুগারী কনিষ্ঠবলে রাষ্ট্রীয় ঘাইপথত কর্তব্যরত হয়ে আসে। আর তেদরে যীগী দায়িত্ব আছে তখেতে এনেদরে ব্যবস্থা করে পরিলক্ষিত হয়েছে। আর সমান্তরভাবে এই যখন বাহনের কথা উল্লেখ করেছে বাহনখনত তখেতর পানি মজুদ আছে বা এই যি ধরনের অন্যান্য বিশেষক শীতল জাতীয় বস্তু আছে আর রাজপথে অহা লোক এই মুহূর্তে দি থাকা পরিলক্ষিত হয়েছে। আর এই মুহূর্তে এগারী বাবাক দিয়া পরিলক্ষিত হয়েছে। আর 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত দেখিছো স্যার তীব্র যানজট হয়ে থাকে রাজপথীয় ঘাটপথত আর আপনাদের কর্তব্যত ব্যস্ত হয়ে থাকে। আর সমান্তরালভাবে যদি চা যায় এই উড়ন সেতু হওয়ারপর কিছু সকাহ হয়েছে আর প্রচণ্ড গরম কি ধরনের ব্যবস্থা লৈছে? এটা কথা হল ইমান প্রখর রোদ, আমি তো আমার যেখানে ডিউটি আছে তেখেতসকলে ডিউটি করিব লাগিব, আমি ডিউটি করিব লাগিব, আমি মই যে ডিউটি পাতি দিও তেনেকে ডিউটি করিব। এই দেখিছো যে বহুত রোদ, উপায় নাই আর আমার কর্তব্য আমি তো নিজে
করব আমার মানুষ করব তার তারে মাজত মানে কম যদি অকমান জাম যত না থাকে অকমান রেস্ট লবি, রেস্ট ললে নহব যাতে রাস্তাত কোনো জাম নহয়, রাইজে যাতে কোনো অসুবিধা না পায়। আমি এইটাই সদায় চাই আর আমার উপরপরাও যিখিনি আমাক ইনস্ট্রাকশন দিয়া আছে ঠিক তেনেদরে আমাক যেনেকে ইনস্ট্রাকশন দিয়া আছে ঠিক আমি সেইমতে করে আছো। আর এই কই থাকিব আমার চাকরি এইটু, আমার তো কোনো বেলেগ হেই নাই। আমি যেটা ট্রাফিকত সুমাইছো আমার কামে এইটু যে রাইজক জনসাধারণক আমি ভালদরে আমার সেবা আগবাব লাগিব, আমার সেই কর্তব্য। আর যাতে মানুষ কোনো জাম যতত ফাঁসি এই গরম রোদ যদি জাম যতত ফাঁসি থাকিব লাগে মানুষ আমারও বেয়া লাগে। আমি মানুষ কিছুমানক চাও ইমান জাম যত, গতি আমার উপায় নাই, আমি যিখিনি পারো আমার কর্তব্য যিমানখিনিলৈকে পারো আমি সদায় আমি মানে যিমানখিনি আমার এই করিব লাগে আমি কমপ্লিট আমি সেইমতে রাইজক সেবা আগবাইছো। আসলে যান বাহন শাখার দায়িত্ব থাকা গড়চুকর যিগৰাকী কিশোর কাকতির মন্তব্য, তেখেতে প্রত্যেক দিনা এই বিশেষ বাহন তেখেতে সামগ্রী সময় সাজু করে লো আর সাজু করে লয়, বিশেষ 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর জালুকবাড়ির খানাপাড়ালেক। আর মোট সতীত হয়ে পুনের বাহন দেখাব যে বাহনের এই ডিগিটু এবার মানে ডিগিটু দেখাবল অনুরোধ করছো যে এই ডিগিটু যদি চা যায় পানির বটল আছে ফুর্তির বটল আছে এনেদরে সাজু হয়ে থাকে আর এই সমূহ রাজপথে রাজপথে তেখেতকলে বিতরণ করে অহা পরিলক্ষিত হয়েছিল। এক প্রকার আরক্ষী প্রশাসনের বহু সময় বিভিন্ন ধরনের বেয়া খবর তেখেতকলের প্রকাশ পাইছে, তার মাজতে একটা বিপরীত দৃশ্য দেখবলে পাওয়া গেছে যে একটা ভাল খবরও প্রচার করার উদ্দেশ্যে আজ আমি বাতরি সম্প্রচার করছো যে প্রত্যেকবারে যেটা তাপমাত্রা বৃদ্ধি হয় তেখেতকলে যেটা কর্তব্যত নিয়োজিত হয়ে থাকে তেতিয়া এনেদরে পানি যোগান ধরে অহা পরিলক্ষিত হয়েছে। আর এনেদরে দেখালো মহানগরের 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর বিশেষক জালুকবাড়ির খানাপাড়ালেক কর্তব্যরত বিষয়ার সমান্তরালভাবে রাজপথত যধরনের তৃষ্ণাতুর লোক থাকে তেখেতক পানি পানি যোগান ধরার আর শীতল খাদ্য সামগ্রী যোগান ধরা দেখবলে পাওয়া গেল। এবার আমেরিকার পর্যটকক মেঘালয় ভ্রমণ নকরিবলে নির্দেশ, আমেরিকার বিদেশ মন্ত্রালয়ের পর এই নির্দেশ আহিছে। আমেরিকান সকলক শিলং ডাউকি ভ্রমণ নকরিবলে নির্দেশ দিয়া হয়েছে। মেঘালয়ত পর্যটকক হারাশাস্তি করাক লৈ উদ্বিগ্ন আমেরিকার বিদেশ মন্ত্রালয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত নোহালৈকে মেঘালয় ভ্রমণ নকরিবলে নির্দেশ দিয়া হয়েছে। আমেরিকার এই নির্দেশের পিছতেই মেঘালয়ের পর্যটনত ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কায় দেখা দিছে। ইয়ার পিছতেই পরিস্থিতি উন্নত করে শান্তি ঘুরাই অনার চেষ্টাও চলা হয়েছে। ক্ষমা বিচারিছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ মেঘালয়, মেঘালয় গ্রাম্য পর্যটন মঞ্চ, মেঘালয় পর্যটন উন্নয়ন মঞ্চ, ট্যুর গাইড এসোসিয়েশন অফ মেঘালয়, পর্যটন আর হোটেল ব্যবস্থাপনা বিভাগে। অনাগত দিনত মেঘালয় ভ্রমণলৈ অহা পর্যটকসকল কোনো সমস্যার সম্মুখীন নহব বলে আশ্বাস প্রদান করে মেঘালয়ের সংগঠনসমূহে। মেঘালয় পর্যটন উদ্যোগত এতিয়া বৃহৎ লোকসান হয়েছে। শুক্রবারে মেঘালয়ত বহিরাজ্যর বাহন প্রবেশত স্থানীয় দল সংগঠনে বাধা প্রদান করার পিছতে মেঘালয়ের 30% হোটেলের বুকিং বাতিল হয়ে পড়ে। আজি মেঘালয়ের হোটেলসমূহ 50% বুকিং বাতিল, যার ফলত মেঘালয় পর্যটন উদ্যোগত ব্যাপক প্রভাব পড়ব। বিশেষক পর্যটকসকলক মেঘালয়ত হারাশাস্তি করার এয়া গুরুতর অভিযোগ। খাসি ট্যাক্সি চালক সন্থার প্রতিবাদত স্তব্ধ বহিরাজ্যর শ শ বাহন এতিয়া চরম নিরাপত্তাহীনতা ভুগিছে। গুৱাহাটী বা অন্য স্থানৰ পৰা ব্যৱসায়িক বাহন লৈ যোৱা পৰ্যটকসকল। শুক্রবারে গুৱাহাটী মেঘালয় ডাউকি পথত সৃষ্টি হৈছিল উত্তপ্ত পরিস্থিতি। অসমৰ পঞ্জীকৃত বাহন মেঘালয়ত প্রবেশত বাধা প্রদানৰ পিছতে যাত্রীর মাজত হাহাকার। And want to tell everybody that we are very unhappy with what happened today and we have come here to see that our interest, our tourism business in the state is being protected, and at the same time also we want to say that all those who are in the tourism business and those who are not in the tourism in their business but enjoying the fruits of tourism, that they also they feel the pain today. And I feel that one thing we would like to say and apologize to all the tourists that have been affected today from our side, from the tourism stakeholder side, and that they should not feel whatever happened today is unfortunate from our side. But then we would like to welcome them back to Meghalaya, and we would like to see that all the tourists comes to the Meghalaya state, because we need them and we would like to see that we keep on growing in this tourism sector. ইফালে অসম মেঘালয় সীমান্তত জোৰাবাটত কেনে পৰিৱেশ সেয়া জনাব আমাৰ সাংবাদিক মৌচম বৈশ্যয়। হয়, মই বৰ্তমান উপস্থিত আছোঁ জোৰাবাটত আৰু অসম মেঘালয়ৰ প্ৰৱেশ পথৰ পথ এই আজি জোৰাবাট। আৰু জোৰাবাটত দেখা গৈছে যে পূৰ্বতে যি উল্লেখ কৰা হৈছিল যে মেঘালয়ৰ ডাউকি চেৰাপুঞ্জী পথত
অসমৰ বাহনৰ প্ৰৱেশৰ ক্ষেত্ৰত বাধা দিয়া হৈছিল, চাইট চিন কৰিবলৈ কেৱল মেঘালয়ৰ বাহনহে লোৱাৰ কথা উল্লেখ কৰা হৈছিল। কিন্তু আজি দেখা গৈছে যে টুৰিষ্ট বাহন মেঘালয়লৈ প্ৰৱেশ কৰি আছে, যথেষ্ট সংখ্যক টুৰিষ্ট বাহন প্ৰৱেশ কৰা পৰিলক্ষিত হৈছে আৰু ব্যক্তিগত বাহনো চলাচল কৰা দেখা গৈছে শ্বিলং অভিমুখী বা মেঘালয় অভিমুখী। নিশ্চয়কৈ চাইট চিন কৰিবলৈ তেওঁলোকে গৈছে বা পৰ্যটকসকল গৈছে। এই ক্ষেত্ৰত উল্লেখ কৰিব লাগে বৰ্তমান কোনো ধৰণৰ আচলতে প্ৰভাৱ পৰা বুলি ক'ব নোৱাৰি, কিয়নো সম্পূৰ্ণ আচলতে নিশ্চিন্ত মানে আচলতে ব্যক্তিগত বাহনেই হওক বা পৰ্যটক কঢ়িওৱা টুৰিষ্ট বাহনেই হওক আচলতে সকলোৱে বিনা দ্বিধাই আচলতে মেঘালয় প্ৰৱেশ কৰা পৰিলক্ষিত হৈছে। যি ইয়াৰে বাহন চালকসকল আছে, আমি বাহন চালকৰ পৰা মন্তব্য ল'ম, বিনা দ্বিধাই আজি মেঘালয়ত প্ৰৱেশ কৰিছে, কোনো বাধা দিয়া নাই বা অসমৰ বাহনসমূহ মেঘালয়লৈ গৈ আছে, কি ক'লে? বৰ্তমান এতিয়ালৈকেতো এনেকুৱা শুনা পোৱা নাই, ইয়াতে কোনো বাধা দিয়াটো দেখা পোৱা নাই, গৈয়ে আছে টুৰিষ্ট গাড়ীখিনিও। হয়, নিশ্চয়কৈ এয়া অটো চালকৰ মন্তব্য। আমি যি আচলতে অসমৰ যোৰাবাটত উপস্থিত আছোঁ আৰু এই পথছোৱাত দেখুৱাই আছোঁ লানি পাতি আচলতে মেঘালয়ত প্ৰৱেশ কৰিছে অসমৰ বাহন, ব্যক্তিগত বাহনেই হওক বা ব্যৱসায়িক বাহনেই হওক মেঘালয়ত প্ৰৱেশ কৰা পৰিলক্ষিত হৈছে আৰু কোনো আচলতে দ্বিধা নাই যে অসমৰ বাহনক চাইট চিন কৰাৰ ক্ষেত্ৰত বাধা প্ৰদান কৰিব বা তেনেকুৱা আচলতে বৰ্তমানলৈকে যোৰাবাটত এই পৰিস্থিতি। অসম কিন্তু সমান্তৰালভাৱে আমাৰ ডেপুটি এডিটৰ পাৰ্থ বৰ্তমান মেঘালয়ত গৈছে এই সামগ্ৰিক পৰিস্থিতিৰ তথ্যখিনি সংগ্ৰহ কৰিবলৈ। পাৰ্থ, আপোনাৰ লগত এই মুহূৰ্তত কি তথ্য আছে, তাত কেনে পৰিস্থিতি, আজিৰ দিনটোত অচলাৱস্থা আছে নে কালিতকৈ আজি অৱস্থা ভাল? প্ৰাঞ্জল, বিশেষকৈ মই ক'ব বিচাৰিম মেঘালয় শ্বিলঙৰ পৰা লাইটলুম কেনিয়ন সংযোগী ৰাস্তাটোৰ বিষয়ে। লাইটলুম কেনিয়ন এক টুৰিষ্ট ডেষ্টিনেশ্যন, অসমৰ পৰা বহু পৰ্যটক সেই স্থানলৈ যায়। শ্বিলঙৰ পৰা 23 কিলোমিটাৰ নিলগত এই কেনিয়নটো, দুটা পাহাৰৰ মাজৰ সেই উপত্যকা উপভোগ কৰিবলৈ অসমৰ বহু পৰ্যটক যায়। সেই স্থানলৈ যোৱাত বাধা প্ৰদান কৰা হৈছে, বিশেষকৈ অসমৰ যিবোৰ গাড়ী কমাৰ্চিয়েলেই হওক বা ব্যক্তিগত বাহনবোৰহে হওক, সেই বাহনবোৰ সেই স্থান পোৱাৰ আগৰ পৰাই ঘূৰাই পঠিয়াই দিয়া হৈছে আৰু দেখা পোৱা গৈছে সেই স্থান পোৱাৰ প্ৰায় 5 কিলোমিটাৰমান পূৰ্বত কুটাঘাট সংঘটিত হৈছে, গাড়ী জ্বলাই দিয়া হৈছে, বাইক জ্বলাই দিয়া হৈছে। এতিয়া মেঘালয় আৰক্ষীৰ সৈতে আমি কথা বতৰা পাতিছিলো, সেই স্থানত যিসকল আৰক্ষী মোতায়েন কৰা হৈছিল তেওঁলোকে কাৰ গাড়ী জ্বলাইছে, কাৰ মটৰচাইকেল জ্বলাইছে সেই কথা সদৰি কৰা নাই। কিন্তু সেই যিটো ৰাস্তা চেলাং শ্বিলঙৰ পৰা লাইটলুম কেনিয়ন সংযোগী, সেই ৰাস্তাটোত যিসমূহ অসমৰ পৰা পৰ্যটক গৈছিলে তেওঁলোক কিন্তু ঘূৰি আহিবলগীয়া হৈছে। তেওঁলোক সেই গন্তব্য স্থান লাইটলুম কেনিয়ন পাবগৈ পৰা নাই আৰু নোপোৱাৰ কাৰণটো হৈছে লাইটলুম কেনিয়ন পোৱাৰ 5 কিলোমিটাৰমান আগত দুষ্কৃতিকাৰীয়ে গাড়ী জ্বলাইছে, ভেহিকেল জ্বলাইছে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত মেঘালয় আৰক্ষীৰ যিসকল জোৱান তাত মোতায়েন কৰা আছিল তেওঁলোকে অসম ৰেজিষ্ট্ৰেশ্যনৰ কমাৰ্চিয়েলেই হওক বা প্ৰাইভেট গাড়ী হওক ঘূৰাই পঠিয়াই দিছে। এই মুহূৰ্তলৈকে সেই ৰাস্তাটোত কিছু জটিলতা পৰিলক্ষিত হৈছে প্ৰাঞ্জল। হয়, তাৰে বহু সন্থাই কিন্তু ক্ষমাও খুজিছে, একাংশই সংবাদমেল দিছে, মানে একাংশ এতিয়াও নাচুৰবন্দা হৈ আছে, আন একাংশই ভুল বুজি পাইছে তেওঁলোকৰ পৰ্যটনত প্ৰভাৱ পৰা বুলি। কিন্তু সামগ্ৰিক পৰিস্থিতি এতিয়া একেবাৰে শান্ত বুলি ক'ব নোৱাৰি আৰু এই মুহূৰ্তত উত্তেজনাহে বিৰাজ কৰিছে যিহেতু গাড়ী জ্বলোৱা বুলি আপুনি উল্লেখ কৰিছে পাৰ্থ। হয়, বিশেষকৈ গাড়ী জ্বলোৱাৰ প্ৰসংগটো মই উল্লেখ কৰিছো, সেই লাইটলুম কেনিয়নৰ সেই ৰাস্তাটো যিটো ৰাস্তা শ্বিলঙৰ পৰা সংযুক্ত হয় 23 কিলোমিটাৰ, শ্বিলঙৰ পৰা প্ৰায় 23 কিলোমিটাৰ, শ্বিলঙৰ উদাহৰণস্বৰূপে শ্বিলঙৰ যিটো শ্বিলং টাউনৰ পৰা শ্বিলং চিটিৰ পৰা 23 কিলোমিটাৰ নিলগত সেই স্থানত তেনেধৰণৰ আছে। পৰ্যটকসকলে হোটেলবোৰ এৰি এতিয়া তাৰ পৰা গুচি আহিব বিচাৰিছে নেকি, সেইখিনি তথ্য জানিব বিচাৰিছো। লাইটলুম কেনিয়নত হোমষ্টে কেইটামান আছে, সেই স্থানত হোমষ্টে কেইটামান আছে, কিন্তু মই দেখিছো বা আমি ময়ো সেই স্থানলৈ যাব বিচাৰিছিলো কিন্তু ঘূৰি আহোঁতে অসমৰ আন আন পৰ্যটকসকলক লগ পাইছিলো, তেওঁলোকৰ উপায় নাই, তেওঁলোক গুৱাহাটীলৈ যাব বিচাৰিছে কাৰণ আৰু গত্যন্তৰ তেওঁলোকৰ হাতত নাই, কাৰণ সেই স্থানলৈ তেওঁলোক যাব বিচাৰিছিল, সেই স্থানলৈ তেওঁলোকক যাব দিয়া নহ'ল। আৰু যিসকল পৰ্যটক অসমৰ বা গুৱাহাটীৰ মই পাইছো, সেইসকল পৰ্যটকে কিন্তু নিজৰ ব্যক্তিগত বাহনত আহিছিলে, তেওঁলোকৰ কমাৰ্চিয়েল ভেহিকেল নাছিলে, ব্যক্তিগত বাহনো লাইটলুম কেনিয়নলৈ যাবলৈ দিয়া নহ'ল। দুষ্কৃতিকাৰীয়ে গাড়ী বা অন্যান্য ভেহিকেল জ্বলাই দিলে, কিন্তু কাৰ গাড়ী জ্বলাইছে, কাৰ বাইক জ্বলাইছে, মানুহক আক্ৰমণ কৰিছে নেকি, গাড়ী জ্বলাই দিয়াৰ বাদে মানুহক আক্ৰমণ কৰিছে নেকি? মানুহক আক্ৰমণ কৰাৰ ঘটনা এই সময়ত আমি গম নাপাওঁ বা এই সময়ত আমি অৱগত নহয় মানুহক আক্ৰমণ কৰিছেনে নাই, কিন্তু সেই স্থানলৈ যোৱাত বাধাৰ সৃষ্টি হৈছে, আৰক্ষীয়ে সেই স্থানলৈ অসমৰ গাড়ীসমূহ যাবলৈ দিয়া নাই এতিয়া। হয় পাৰ্থ, ধন্যবাদ জনাইছো, কিন্তু আপুনি লাইনত থাকিব, পৰৱৰ্তী সময়তো আমি আপোনাৰ পৰা তথ্যবোৰ সংগ্ৰহ কৰি থাকিম।
অভয়পুরীত সংঘটিত চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ডৰ রহস্য ভেদ হৈছে। ডকাইতি নহয়, অবৈধ প্রেমিকরে মিলি নিজ পত্নীয়ে হত্যা কৰিছিল কৃষ্ণ মণ্ডলক। হত্যাকাণ্ডৰ 24 ঘণ্টাৰ ভিতৰতে আৰক্ষীৰ জালত পৰিছে হত্যাকাৰী। শুকুৰবাৰে পুৱতি নিশা অভয়াপুৰী পীৰাধৰাত সংঘটিত হৈছিল লোমহৰ্ষক হত্যাকাণ্ড। কৃষ্ণ মণ্ডলৰ পত্নীয়ে বিশ্বজিৎ চৰকাৰৰ সৈতে মিলি পৰিকল্পিতভাৱে সংঘটিত কৰিছিল হত্যাকাণ্ড। উৎকট গৰমৰ বাবে বাৰান্দাত শুই থকা সময়তে চোকা অস্ত্ৰৰে হানি খুচি হত্যা কৰিছিল মেকানিক কৃষ্ণ মণ্ডলক। হত্যাকাণ্ড সংঘটিত কৰি ডকাইতিৰ ৰূপ দিয়াৰ চেষ্টা চলাইছিল পত্নীয়ে। পাঁচজনীয়া ডকাইতৰ দলে হত্যাকাণ্ড সংঘটিত কৰি 1,00,000 টকা আৰু আ অলংকাৰ লুটি নিয়া বুলি আৰক্ষীক জনাইছিল পত্নীয়ে। ইয়াৰ পিছতে ঘটনাস্থলীত আৰক্ষীৰ দল উপস্থিত হোৱাৰ লগতে ফৰেনচিক দল স্নিফাৰ ডগৰ সহায়ত অভিযান চলাইছিল। নিশাই বাক্সাৰ পৰা কৰায়ত্ত কৰে ভুক্তভোগী কৃষ্ণ মণ্ডলৰ পত্নীৰ অবৈধ প্ৰেমিক বিশ্বজিৎ চৰকাৰক। ফোনত কথা পাতি স্বামী কৃষ্ণ মণ্ডলক হত্যাৰ পৰিকল্পনা কৰিছিল পত্নী আৰু বিশ্বজিৎ চৰকাৰে। প্ৰায় এবছৰ ধৰি দুয়োৰে মাজত আছিল অবৈধ সম্পৰ্ক। কালি আমি ৰাতিপুৱা 5টামান বজাত এটা খবৰ পালোঁ যে নতুন পীৰাধৰাত এঘৰ ব্যক্তিৰ ঘৰত ডকাইতি কাণ্ড এটা হৈছে আৰু তাত এজন মানুহক কাটি পেলোৱা হৈছিলে। লগে লগে আমাৰ থানাৰ ষ্টাফ SP মহোদয়, মই, আমাৰ SDPO, আমি সকলোৱে লগে লগে তেওঁলোকৰ ঘৰত গ'লোঁ। যিগৰাকী মৃত ব্যক্তি আছিল তেখেতৰ নাম আছিল কৃষ্ণ মণ্ডল। কৃষ্ণ মণ্ডলৰ পৰিবাৰে আমাক জনালে যে যোৱা নিশা ৰাতি প্ৰায় 2-2:30 বজাত 5জন ব্যক্তি তেওঁলোকৰ ঘৰলৈ আহিছিলে, মুখত ক'লা কাপোৰ মাৰি, আৰু তেওঁলোকক ডেকাৰখন দেখুৱাই কাৰণে কাটিম বুলি কৈ কাৰণে তেওঁলোকৰ পৰা সোণৰ গহনা আৰু যথেষ্টখিনি নগদ ধন লৈ গ'ল। সেইখিনি তেওঁলোকৰ ৰাতিপুৱাৰ বাধ্য আছিলে। তাৰপিছত আমি CID ডগ স্কোৱাড টীম মাতিছিলোঁ, আমাৰ ৰিজনেল ফৰেনচিকৰ মানুহ আহিছিল। ছ' চাইণ্টিফিকেলি আমি সেইখিনি এনালাইচিছ কৰিবলৈ যত্ন কৰিছিলোঁ। তাৰপিছত আমি হিউমেন ইণ্টেলিজেন্স গেডাৰ কৰি অলপ ঘটনাটো বেলেগ বুলি গম পাওঁ। তেতিয়া আমাৰ এটা টীম ফৰ্ম কৰা গৈছিল আৰু আমাৰ SP ছাৰৰ নেতৃত্বত সকলোৱে চেষ্টা কৰি কেনে পিছত আমি গম পাবলৈ সক্ষম হ'লোঁ যে যিগৰাকী মহিলা আছিলে তেখেত কৃষ্ণ মণ্ডলৰ যিগৰাকী পৰিবাৰ, তেখেতৰ নাম মধুমালা মজুমদাৰ। মধুমালা মজুমদাৰে তেখেত আমাক যিটো ক'লে সেই ভাষ্য অনুসৰি তেখেতৰ এজন ব্যক্তিৰ লগত সম্পৰ্ক আছিলে আৰু সেই যিজন ব্যক্তিৰ লগত সম্পৰ্ক আছিল তেওঁৰ নাম হ'ল আপোনাৰ বিশ্বজিৎ চৰকাৰ, জাকলিপাৰ বাক্সা ডিষ্ট্ৰিক্টৰ। ছ' বিশ্বজিৎ এই জাকলিপাৰ বাক্সা ডিষ্ট্ৰিক্টৰ যিজন বিশ্বজিৎ চৰকাৰ আছিল তেখেতৰ লগত লগ লাগি কাৰণে এই মধুমালাই এই ঘটনাটো কৰিলে আৰু তেওঁলোকে এইটো চেষ্টা কৰিলে যাতে এইটো ডকাইতৰ ঘটনা বুলি গাব দিব পাৰে। আৰু আমি তদন্ত কৰি পিছত তেখেতক কৰায়ত্ব কৰিলোঁ বিশ্বজিৎ চৰকাৰক, লগতে আমি মধুমালাকো কৰায়ত্ব কৰোঁ। আমাৰ সাংবাদিক উপানন্দ শৰ্মা ফোনলাইনত আছে। উপানন্দ, কেৱল অবৈধ সম্পৰ্কৰ বাবে কেনে এক ভয়ংকৰ পৰিকল্পনা, আচৰিত ঘটনা! হয়, নিশ্চয় প্ৰাঞ্জল, এটা কথা ক'ব লাগিব যে প্ৰথম অৱস্থাত যে অভয়পুৰীত যে হত্যাকাণ্ড সংঘটিত হৈছিল সেয়া কিন্তু ডকাইতি কাণ্ড বুলি সন্দেহ কৰিছিল, কিন্তু পৰৱৰ্তী সময়ত দেখা গ'ল আৰক্ষীৰ তদন্তত এক অলতা প্ৰতিচ্ছবি দেখিবলৈ পোৱা গ'ল আৰু নিজ পত্নী আচলতে তেওঁৰ সেই প্ৰেমিকৰ সৈতে মিলি এই নিজ স্বামীক হত্যা কৰা পৰিলক্ষিত হ'ল আৰু প্ৰায় 2 দিন তেওঁলোকে অহৰহ কথা পাতিছিল আৰু কথা পাতি ফোনযোগে সেই হত্যাকাণ্ডৰ পৰিকল্পনা কৰিছিলে আৰু যি শুকুৰবাৰে নিপুৱতি নিশা হত্যাকাণ্ড সংঘটিত কৰিলে সেইদিনাখন তেওঁৰ স্বামী বাহিৰত বাৰাণ্ডাত উৎকট গৰমত শুই থকা অৱস্থাতে অতি নিশংসভাৱে চকা অস্ত্ৰৰে হানি খুচি হত্যা কৰিলে আৰু যাৰ পৰিণতিত আচলতে চাঞ্চল্য সৃষ্টি কৰা পৰিলক্ষিত হৈছে আৰু ইতিমধ্যে আৰক্ষীয়ে সমগ্ৰ ঘটনা তদন্তৰ জৰিয়তে ৰহস্য ভেদ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু ইতিমধ্যে দুয়োজনকে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। প্ৰাঞ্জল, ধন্যবাদ উপানন্দ। চৌব্বিছ দিন হৈ গ'ল, কিন্তু 24 দিনে ব্যৰ্থ। ঢিঙত মুক্ত বিচৰণ কৰি থকা বাঘটোক ধৰিবলৈ বন বিভাগ বিভিন্ন প্ৰকাৰে বাঘটোক কৰায়ত্ত কৰাৰ চেষ্টা কৰিছে যদিও আজিলৈকে পিঞ্জুৰাবদ্ধ হোৱা নাই ঢেকীয়াপতীয়া বাঘটো, যাৰ ফলত কেইবাদিন ধৰি শংকিত হৈ আছে অঞ্চলবাসী। ৰাজ্যৰ বন বিভাগ, শ্বিলঙৰ পৰা অহা বন বিভাগৰ বিশেষজ্ঞ বিফল হোৱাৰ পিছত এইবাৰ পশ্চিমবংগৰ সুন্দৰবনৰ অভিজ্ঞ দলৰ সহযোগত বাঘ ধৰিবলৈ সাজু হৈছে বন বিভাগ। এইবাৰ সুন্দৰবনৰ পৰা বিশেষজ্ঞ আহিছে।
আর সুন্দরবনের বিশেষজ্ঞ পারে নে নয় সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেই ক্ষণটলে কোনটো সময় এই বাঘটো ধরব পরা যাব। জাল মাতি জাল মেলিছে, হাতির সহায় লৈছে, তারপরও এতালে বাঘটুক ধরবলে সক্ষম হওয়া নাই। আমার সতীর্থ সাংবাদিক নীলোৎপলে এই সন্দর্ভত এক প্রতিবেদন যুগাইছে, আগবাইছো। আমি বর্তমান দেখো হয়েছে ডিঙর আটগাঁওর যে মরা খেতির ওর বর্তমান যে বাঘটো জিরণি লো আছে, যুক্ত বাঘে আজি প্রায় 15-20 দিন ধরে নগাঁও জেলায় সন্ত্রাসের সৃষ্টি করেছে। প্রথম অবস্থা জুড়িয়া, তারপর বর্তমান ডিঙর আটগাঁওত বহুদিন ধরে পেলে মরা খেতে বাঘটোয় অবস্থান গ্রহণ করেছিল। আর মানে দেখাইছে বন বিভাগের বন বিভাগে যে সুন্দরবনের যে অভিজ্ঞতা লোক ইয়ালে মাতি আনিছিলে বাঘটুক করায়ত্ত করার, বর্তমান সেই দলটোয় ইয়াত দেখাইছে প্রকাণ্ড জাল সমগ্র চৌদিকে ধরেছে। এই মরা খেতি ধরার চৌদিকে বর্তমান জাল ধরা হয়েছে। আর কিছু সময়ের পিছত জেসিবি আর হাতীরে অভিযান চলা হব। অভিযান চলাই বাঘটুক যে করায়ত্ত করার চেষ্টা করব। সকলে আশা করেছে 3 বজার ভিতর বাঘটুক ট্রেঙ্কোরাইজ করে পেলে ইয়ার লয়ে যাব আশা করেছে। ডিঙর আটগাঁও রাইজ যথেষ্ট সন্ত্রাসিত হয়ে আছে এই বাঘটুর, যে ইয়াত বাঘটো যথেষ্ট সন্ত্রাসের সৃষ্টি করেছিল। মরা খেতির মাজত ইতিমধ্যে বাঘটোর অবস্থিতি ধরা পড়েছে, ড্রোন ক্যামেরার জড়িয়ে নিশ্চিত করা হয়েছে। আর এই আমি যে দেখাইছো বর্তমান সমগ্র যে বন বিভাগে কেবাদিনও ধরে ইয়াত পিঞ্জরা পাতি বাঘটুক করায়ত্ত করার চেষ্টা করেছিল, যদিও সমগ্র যে পরিকল্পনা ব্যর্থ হল। আর এতিয়া বাঘটুক করায়ত্ত করার বাবে সুন্দরবনের পর দল আনিছে। সুন্দরবনের দলে বর্তমান ইয়াত জাল পাতি পেলায় ইয়াত আজি পুয়ারে পড়া চেষ্টা করেছে বাঘটুক আবদ্ধ করার। আর এই যে আমি এইকদিন ইয়াত ধারাবাহিক বাতরি সম্প্রচার করে আছো, আর এঠাইরপর যে স্টেশনের সমীপরপর বাঘটুক করায়ত্ত করার চেষ্টা করবে সেইফালেরপরও বন বিভাগের দলে প্রবেশ করবে। আমি সেই স্থানেরপর বাতরি পরিবেশন করে আমি দেখাই যাম সমগ্র পরিবেশ। আজি পুয়ারেপর যে বন বিভাগের যাকালি আহি পেলে আসলে সুন্দরবনেরপর দুখন কার্গো বিমানত জাল অনা হয়েছিল ইয়ালে, আর সেই জাল গুয়াহাটিরপর লো আহি আজি পুয়ার ভাগত সমগ্র প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। মরা খেতির মাজত ইতিমধ্যে বাঘটোয় জিরণি লো থাকার অবস্থিতি সম্পূর্ণরূপে নিশ্চিত করা হয়েছে ড্রোন ক্যামেরার সহযোগত। এতিয়াও ড্রোন ক্যামেরা উড়ি আছে, গতি বাঘটুক ইয়াত করায়ত্ত করার পিছত যি ইয়ারপর ট্রেঙ্কুলাইজ করার পিছত ইয়ারপর লো যা হব সে আশা করেছে। প্রকাণ্ড একটা বাঘ, যুক্ত বাঘে সন্ত্রাসের সৃষ্টি করে আসছিল সেই বাঘটুক আজি বন বিভাগে আবদ্ধ করার করায়ত্ত করার সম্পূর্ণরূপে চেষ্টা করব। আর ইয়ার পূর্বর যেসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কিন্তু এবার আশা করা হয়েছে, যেহেতু সুন্দরবনের অভিজ্ঞতা আছে গতি রয়্যাল বেঙ্গল টাইগার বলে যা হয় যে ঠেকিয়াপতিয়া বাঘটুক আজি ডিঙরপর বন বিভাগে করায়ত্ত করে ডিঙর রাইজক সন্ত্রাসমুক্ত করবে বলে সকলে আশা করেছে। দুদিনীয়া কার্যসূচীরে নতুন দিল্লীত আজিরেপর নীতি আয়োগের বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতাত অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রত অনুষ্ঠিত হয়েছে নবম গভর্নিং কাউন্সিলর বৈঠক। এই বৈঠকের মূল বিষয়বস্তু হয়েছে বিকশিত ভারত, ভারতক এখন উন্নত রাষ্ট্রলৈ রূপান্তরিত করাই এই বৈঠকের মূল লক্ষ্য। আনহাতে কেন্দ্র আর রাজ্যের মাজত সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে নীতি আয়োগের বৈঠকত অংশগ্রহণের দিল্লীত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইফালে ইন্ডিয়া এলায়েন্সে এই বৈঠক বয়কট করার বিপরীতে মমতা ব্যানার্জিয়ে অংশগ্রহণ করব এই বৈঠকত। কিন্তু মমতা ব্যানার্জিয়ে রাজ্যসমূহের মাজত বৈষম্য নানিব এনে ধরনের কিছু বক্তব্য দিছে। এখন রাজ্যলৈ দরদ দেখায় আন কোনো রাজ্যক বঞ্চিত নকৰিব। নীতি আয়োগের বৈঠক আধাতে সামরি সংবাদ মাধ্যমের জড়িয়ে কেন্দ্রীয় সরকারলৈ এই আহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। নীতি আয়োগের বৈঠকত বক্তব্য প্রদান করতে বাধা পোৱার অভিযোগ মমতা ব্যানার্জির। পশ্চিমবঙ্গের হয়ে বক্তব্য রাখবলৈ মুঠেই 5 মিনিট সময় দিয়াত ক্ষোভিত হয়ে পড়ে বঙ্গকন্যা মমতা। একাধিক বক্তাক 10-15 মিনিট সময়লক কবলে সুযোগ দিয়ার বিপরীতে বিরোধী দলের হওয়া বাবে কম সময় দিয়ে কেন্দ্রীয় সরকারে অপমান করার অভিযোগ মমতা ব্যানার্জির, সেহে এই বৈঠকের আধাতে গুছি গল। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই শুধু জিরো।
এইটুকু বলার সাথে সাথে আমার মাইন্ডটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, ওয়াই ইউ ডিসক্রিমিনেট, ওয়াই ইউ স্টপ মি, আই এম অনলি অ্যাটেন্ডিং, ইউ শুড বি হ্যাপি ফর দ্যাট, ইনস্টেড অফ দ্যাট ইউ আর গিভিং মোর স্কোপ টু ইউর পার্টি, ইউর গভর্নমেন্ট, অ্যান্ড ইউ অনলি মি অন বিহাফ অফ অপোজিশন, অনলি আই এম দেয়ার, অ্যান্ড ইউ স্টপ মাই মাইক, আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন, আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। আৰু বহু গুৰুত্বপূৰ্ণ খবৰ আছে, জনাই থাকিম বিৰতিৰ পাছত। এইটো মাইথান ষ্টীল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। দেশৰ আগশাৰীৰ গৱেষণা প্ৰতিষ্ঠান যোৰহাটস্থিত চি এছ আই আৰ নিষ্ঠত চি বি আইৰ অভিযান। শুকুৰবাৰে দুপৰীয়াৰ পৰা শনিবাৰৰ পুৱতি নিশালৈকে চলে চি বি আইৰ অভিযান। বিত্তীয় অনিয়মৰ অভিযোগত প্ৰতিষ্ঠানখনত চি বি আইৰ প্ৰায় 15 জনীয়া এটা দলে অভিযান চলাইছিল। বিত্তীয় অনিয়মৰ অভিযোগত গৱেষণা প্ৰতিষ্ঠানখনৰ কেইবাগৰাকী বিজ্ঞানী, গাণনিক বিষয়াৰ লগতে আন কৰ্মচাৰীক সোধপোছ কৰে তদন্তকাৰী দলটোৱে। বিজ্ঞানী ডক্টৰ যতীন কলিতা, বিজ্ঞানী প্ৰসেনজিৎ মান্না, গাণনিক বিষয়া অভয় চাকাৰী, পাৰ্চে অফিচাৰ প্ৰবীণ কুমাৰ বাৰ্মা, প্ৰাঞ্জল শৰ্মা, উদয় ত্ৰিবেদী, পুতু বৰাৰ লগতে আন কেইবাজনো কৰ্মচাৰীক চি বি আইৰ দলে সোধপোছ কৰে। ইয়াৰ উপৰি কেইবাজনো কৰ্মচাৰীৰ চৰকাৰী বাসগৃহতো অভিযান চলায় দলটোৱে। তদন্তৰ অন্তত চি বি আইৰ দলটোৱে দুজন বিষয়াক গ্ৰেপ্তাৰ কৰে বুলি জানিব পৰা হৈছে। গৱেষণা প্ৰতিষ্ঠানখনৰ ক্ৰয় আৰু সংৰক্ষণ বিভাগৰ নিয়ন্ত্ৰক প্ৰবীণ কুমাৰ বাৰ্মা আৰু বিজ্ঞানী ডক্টৰ প্ৰসেনজিৎ মান্নাক চি বি আইৰ দলটোৱে গ্ৰেপ্তাৰ কৰে। প্ৰবীণ কুমাৰ বাৰ্মাৰ পৰা কেইবা লাখ টকা জব্দ কৰা হৈছে বুলি জনা গৈছে। গৱেষণা প্ৰতিষ্ঠানখনৰ লগতে সামগ্ৰী যোগান ধৰা ফাৰ্মৰ কেইবাজনো লোকক তদন্তকাৰী দলটোৱে সোধপোছ কৰে বুলি জনা গৈছে। জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম বৰা বৰ্তমান লাইভত আছে। গৌতম, এয়া হৈছে চেণ্ট্ৰেল ব্যুৰ অফ ইনভেষ্টিগেশ্যনৰ বৃহৎ অভিযান, আৰু অধিক তথ্য বিচাৰিছো। হয়, নিশ্চয়কৈ প্ৰাঞ্জল, চাওক যে কোভিড-19 পৰিস্থিতিৰ সময় সময়তে যি চি এছ আই নেষ্ট আছে তাতে এটা বিশেষ সংক্ৰামক ৰোগৰ এটা পৰীক্ষাগাৰ স্থাপন কৰা হৈছিলে আৰু তাতে বহু সংখ্যক ৰোগীৰ কোভিড-19 পৰীক্ষা পৰ্যন্ত তাতে কৰা হৈছিলে আৰু তাত গৱেষণা চলিছিলে। আৰু সেই সময়ত যিসমূহ যন্ত্ৰপাতি সেই গৱেষণাগাৰটো স্থাপন কৰিবৰ বাবে ক্ৰয় কৰা হৈছিলে বা অন্যান্য যিসমূহ গৱেষণা হৈ থাকে তাৰ বাবে যিখিনি সা সৰঞ্জাম বা অন্যান্য যিসমূহ বৃহৎ বৃহৎ যন্ত্ৰপাতি ক্ৰয় কৰিব লগা হয় সেইসমূহ ক্ৰয় কৰাত বিত্তীয় অনিয়ম হোৱাৰ অভিযোগত চি বি আইৰ এই বৃহৎ দলটোৱে অভিযান চলাইছিলে। আৰু ইয়াৰ যিগৰাকী পূৰ্বৰ যিগৰাকী ডাইৰেক্টৰ আছিলে তেওঁৰ দিনতে এইখিনি কাণ্ড সংঘটিত হৈছিলে বাবে চি বি আই দলটোৱে সেই সংশ্লিষ্ট যিসকল বিজ্ঞানী, যিসকল গাণনিক বিষয়া তেওঁলোকৰ বাসগৃহ পৰ্যন্ত গৈ বিভিন্ন নথি পত্ৰ, তথ্য পাতি তেওঁলোকৰ ভাষ্য সংগ্ৰহ কৰিছে। আৰু ইতিমধ্যে এগৰাকী বিষয়া আৰু এগৰাকী বিজ্ঞানীক চি বি আইৰ দলটোৱে গ্ৰেপ্তাৰ কৰিছে। কিন্তু এটা কথা স্পষ্ট হোৱা নাই যে সেই যি পূৰ্বৰ যি সামগ্ৰী ক্ৰয় কৰাৰ যি বিত্তীয় অনিয়ম সেই সন্দৰ্ভত তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে নে কোনো ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানক তেওঁলোকে ধন বিচৰাৰ বাবে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিছে এতিয়ালৈকে সেয়া স্পষ্ট হোৱা নাই। চি বি আইৰ দলটো আহি শুক্ৰবাৰে দুপৰীয়াৰ পৰা আজি পুৱতি নিশা তিনি বজাৰ পৰ্যন্ত চি এছ আইৰ নেষ্টত তেওঁলোকে অভিযান চলাই আছিলে আৰু চি বি আইৰ তৰফৰ পৰা বৰ্তমানলৈকে যোৰহাটৰ চি এছ আইৰ নেষ্টত যি অভিযান চলিছে সেই সন্দৰ্ভত কিন্তু কোনো ধৰণৰ বিজ্ঞপ্তি বা কোনো ধৰণৰ তথ্য বৰ্তমানলৈকে প্ৰকাশ কৰা নাই। গতিকে অন্যান্য যিসমূহ তেওঁলোকৰ তাৰ অন্যান্য কৰ্মচাৰী বা সেইসকল লোকৰ পৰা যিখিনি তথ্য লাভ কৰা হৈছে সেইখিনি সত্য নহ'বও পাৰে। মই পুনৰবাৰ কৈছোঁ যে চি বি আই প্ৰকৃততে কোনটো গোচৰৰ বাবে অৰ্থাৎ সামগ্ৰী ক্ৰয়ৰ ক্ষেত্ৰত হোৱা বিত্তীয় অনিয়ম নে অন্য কোনো লোকক ব্ৰাইব বিচৰাৰ বাবে এই দুজন বিষয়াক গ্ৰেপ্তাৰ কৰিছে সেয়া বৰ্তমানলৈকে স্পষ্ট হোৱা নাই। কিন্তু সামগ্ৰী যোগান ধৰা ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানৰ পৰা আৰম্ভ কৰি ইয়াৰ সেই সময়ৰ সেই গৱেষণাগাৰটোৰ সৈতে জড়িত বিভিন্ন লোকক চি বি আইৰ দলটোৱে সোধা পোছা কৰিছে আৰু আজি এই বৰ্তমানলৈকে দুজন লোকক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে বুলি আমি জানিব পাৰিছোঁ। প্ৰাঞ্জল, ধন্যবাদ গৌতম এই তথ্যৰ বাবে। কিন্তু পৰৱৰ্তী সময়ত আমি অধিক তথ্য আপোনাৰ পৰা সংগ্ৰহ কৰিবলৈ চেষ্টা কৰিম। বজাৰত শাক পাচলিৰ লগতে আলু পিঁয়াজৰ আকাশলংঘী মূল্য,
প্রতি কিলোত 5-7 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি। বেঙ্গালোর আলুর পাইকারি দাম 2,800 পরিবর্তে বর্তমান 3,400 টাকা। আগ্রার পর অহা প্রতি কুইন্টল আলুর বর্তমান মূল্য 3,450 টাকা, বিপরীতে পূর্বর দাম আছিল 3,000 টাকা। আনহাতে প্রতি কেজি আলুর বর্তমান খুচুরা মূল্য 42 টাকার বিপরীতে পেঁয়াজর মূল্য হয়েছে গৈ 50 টাকা। বর্ধিত দাম বৃদ্ধিয়ে এতিয়া স্বাভাবিকতে গ্রাহকর মূরত রামতাঙুন খুদাইছে। এই দাম বৃদ্ধি কোনেও সহ্য করিব পৰা নাই, এতিয়া গ্রাহক জনতায় হাহাকার করবলগীয় অবস্থা। ২০২৭ চনত জার্মানীকে ধরে উন্নত রাষ্ট্রসমূহক পিছ পেলায় অর্থনৈতিকভাবে শক্তিশালী হব ভারত। গুৱাহাটীত এই মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। অনাগত বর্ষত উজ্জ্বলা আঁচনির অধীনত দেশত প্রায় 10.5 কোটি মহিলাক সরকারে যোগান ধরব রন্ধন গ্যাস। হিতাধিকারীর ব্যাংক একাউন্টত মোদী সরকারে প্রদান করেছে 37 লাখ কোটি টাকা। গুৱাহাটীত উপস্থিত হয়ে সংবাদমেল যোগে মোদী সরকারের খতিয়ান দাঙি ধরলে কেন্দ্রীয় মন্ত্রীগুলো। বাতৰিখিনিতে সময় হৈছে বাণিজ্যিক বিৰতিৰ। এইটো মাইথান ষ্টীল নহয়।